Oops. Hi, good morning. Hey, Baba, what are you doing? I'll do my job. Bye, girl. এই দেখ কুকুরছানা খাচ্ছে একা একা তো দেখি তো একা একা খাও তুমি একা একা খেতে পারো কই এক গালে তো তোলনি এখন দেখছো একা একা খেতে পারে আমাদের বুলু মা এতক্ষণ দিয়েছি খাবার কতক্ষণ হয়ে গেছে বলতো শোনা আর এই দেখো আজকে বিছানার বেহাল অবস্থা কারণ পুকুরছানা আজকে বিছানার মধ্যে আবার হিসু করে দিয়েছে তাই তো শোনা হিসু করে দিয়েছে তো আর যেন কি করেছে হিসুর গদিটা বাইরে মার রোদ্দুরে শোকার দিয়েছে তাই তো হ্যাঁ আর এই দেখো পড়াশোনার এতই বেহাল অবস্থা দেখো বই খাতা এখানে রেখেছে এই যে এখানে জলের বোতল সস বাবুর খাবার এনেছে পাকার জন্য আর নিজে খাচ্ছে তাই তো তারপর চলো বিছানা বিছানা তুলতে হবে কিন্তু এখন তুলবো না ওটা রোদ্দুরে শোকায় তারপরে তুলব আর এগুলোকে একটু সাইড করে দিতে হবে আর দেখ আর কি রোদ্দুর উঠেছে শোনো বাইরে হ্যাঁ এত রোদ্দুর উঠেছে এই যে ওর বাবার বাইকের উপরে শোকার দিয়েছে কুসুনা এই শুটা আর এই কালকে কম্বল কেটেছিলাম চাদর কেটেছিলাম এই যে সব কাঁচাগুলো মেলা রয়েছে উফ আকাশটা কি দারুণ দেখতে লাগবে রোদ্দুরে রোদ্দুর রোদ্দুরে রোদ্দুর গো চলো ওখানে ভাতটা হচ্ছে না বাবার ভাতটা হচ্ছে ওখানে বস ওখানে তারপর তাদের খেয়ে আবার পড়তে বসতে হবে ওই দেখো সকালে সকালে ফুকুশানা ঘুম থেকে উঠে এখানে এই দুটো একটা বই এখানে ছড়ানো একটা বই এখানে ছড়ে এত পড়েছে দুই দিকে দুটো বই চলে গেছে তাই তো মাম্মা হ্যাঁ তুমি কোন ব্রাশ দিয়ে ব্রাশ করেছো সোনা পিঙ্ক কালারের ব্রাশ দিয়ে আচ্ছা সবাইকে বলে দাও হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার ইউটিউব চ্যানেল পলি কুকু ব্লগসে সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সো ফ্রেন্ডস সকাল থেকে কি কি করি আমাদের ভিডিও তোমরা দেখতে থাকো এখন লাগবে না পাপার পরে দেবো না এখন না প্লিজ পাপাকে বাটিতে করে দেবো পাপা এখন খাবে কি অফিসে নিয়ে যাবে জানে না তো দেখেছো সোনা কুকুরটা কি সোনা কুকুরটা কি দুষ্টু করছে দেখেছো এখন বাজে দেখো 8:30 কুকুর সোনার পাপা এখনো ঘুরু ঘুরু করছে বাইরে তো চলো তোমরা দেখতে থাকো আই দিস না দিস না দিস না দিস না দিস না মা দিস না আরে আমি তোমাকে একটু খাইয়ে দিই সবাই দেখছে যে মামা আমি একটু খাইয়ে দিচ্ছি তোমাকে একটু দেখি এই দেখো সবাই দেখো পুকুরছানা খাচ্ছে মামামের হাতে আসো আসো মাথা নিচু করো মাথা নিচু করো মাথা নিচু করো দেখছো ওরে বাবা রে একা গুছিয়ে গুছিয়ে খাচ্ছে গো আমার সোনা বুলুটা ওরা ঢাকা দিয়ে দাও ওটা ঢাকা দিয়ে দাও দাও ওটা ঢাকা দিয়ে দিয়ে দাও এটা দাদি ঢাকা দিয়ে দিই দাও দাও হ্যাঁ এই তো বাহ কিছুদিন ঢাকা দিয়ে দিচ্ছে পোকা পড়বে না তাই তো এই পুকুরটা তো একটা বড় পোকা এই বিস্কুটের কৌটো পড়ে গেছে গো সেই কৌটো কাটা নিয়ে খেলছে গো দেখো দেখো সকাল সকাল এই দুষ্টুমি শুরু হয়ে গেছে সকাল সকাল পুকুর দুষ্টুমি শুরু হয়ে গেছে এই যে পচা দুষ্টু করছে
কি বলতো, দেখো পুকুশনের রিয়াকশন দেখো। পুকুমা ওকে, এটা কি কি, এটা কে খাবে? খাবে তুমি, খাবে তো। আচ্ছা একটুখানি আগে খাবারটা শেষ করো, তারপরে ধরে না, এটা ধরে না, এটা ধরে না। আসো মাথা নিচু, আর মাথা নিচু করো, আসো মাথা নিচু করো। এই 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 হাত দিয়ে খেয়ে নিলে, ছি 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 ছি, চামচ দিয়েছি তাও হাত দিয়ে খেয়ে নিচ্ছি, ভগবান। তো ফ্রেন্ডস, এই যে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটাকে পরিষ্কার করা হয়েছে আজকে আউটসাইড দিয়ে। তো দেখো কি ক্লিন, পরিষ্কার, সুন্দর হয়েছে। এখানে কিরম একটা বসেছিলো, ছোপ 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 করে তেল ছিটে হয়ে গেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে লাগছে। তো করার সময় আমি আর ভিডিও করতে পারিনি, সো সরি ফ্রেন্ডস। তো এইটা আমি ওই ভিম লিকুইড আর ভিম বার যে সাবান, তার মাধ্যম দিয়ে এটা আমি পরিষ্কার করেছি। তো চলো দেখো। গুড ইভিনিং সবাইকে, অনেক ভালোবাসা। এখন দুধ বানাতে চলে এসেছি, এই দেখো পাপা। চলো পুকুরসন্ন আজকে দুধ গরম করে খাওয়া হবে। হাই ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ একটা নতুন জিনিস তৈরি করতে চলেছি, এটা হচ্ছে দই। তো এইটাই আমি তৈরি করি একটা রেসিপি, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ এই যে, ঠিক আছে। তো সর্বপ্রথমে বাটির মধ্যে আমি একটু কাঁচের সাহায্যে দইটা একটু কেটে দেবো, দইটা কাটবো না, একটুখানি কাটলাম। এর মধ্যে দুটো আমি দিয়ে দেবো, বেশি অল্পই করবো, কারণ দুটো আমি রাখ দেবো। একটু টক দিচ্ছি, টক
সঙ্গে দিয়ে দিলাম ঝুরি ভাজা, এরপরে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। দুষ্টু এটা কোত্থেকে চলে এসছে? দাঁড়াচ্ছে, বিট লবণটা একটু দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বিট লবণ, একটু দূরে সরো। তোমরা কি কি খাবে চলে আসো, নিয়ে নাও। চিনি দিলে আর ভালো হতো, চিনি দিতে পারো খরচ তোমরা। বাবু কিরম খেতে লাগছে একবার দেখাও, সোনা কিরম খেতে লাগছে আর একবার দেখাও, কিরম দেখালে লাইক করে। তোমার মেয়ে বলছে দারুণ হয়েছে, তাই তো? এই যে চলো ফ্রেন্ড, এই জিনিসটা তোমরাও বাড়িতে অনেক খেতে পারো, কিছু নয়, জাস্ট টক দই, একটু টক, মানে তেঁতুলে যে টক হয় একটু মিষ্টি মিশিয়েছিলাম, চিনি হালকা করে দিয়েছিলাম, দিয়ে দিলাম ঝুড়ি ভাজা আর একটু বিটলাম, আবার খাবো। তোমরা বানিয়ে খেতে পারো যদি ভালো লাগে, অবশ্যই জানাবে, আশা করছি সবারই ভালো লাগবে। এটা একটা নতুন কিছু নয়, বাট তবুও বেশ সুন্দর জিনিসটা। চলো আজকে আমরা টাটা, আর এখন পর্যন্ত আমাদের রাতের ডিনার করা কমপ্লিট হয়নি, রান্নাটা হয়ে গেছে, রুটি করেছি, আর সকালের তরকারি ছিল মাছের ঝোল আলুর তরকারি, সেটা রয়েছে, আর সঙ্গে একটু আলু ভেজেছি। তো ব্যাস আজকের মতন এইখানটাই আমি আমার ভিডিওটা স্টপ করছি। যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করবে, অ্যান্ড কমেন্টসের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আর কি বলবে, তো যে যেখান থেকেই দেখছো সবাই সুস্থ থাকো, ভালো না থাকো, এটাই আমি কিশোর কাছে কামনা করি। আর নতুন বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লেগে থাকে, আর নোটিফিকেশান সবার থেকে আগে পাওয়ার জন্য বেল আইকনে অল নোটিফিকেশানটা প্রেস করে দেওয়ার জন্য, ঠিক আছে? আর যে সকল পুরনো ফ্রেন্ডস আমার রয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এগিয়ে নিয়ে আসার জন্য।
তো চলো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই।